স্বাধীনতা দিবস উপলক্ষে তপসিয়া তৃণমূল কর্মী শেখ দিলবার হোসেনের নেতৃত্বে পতাকা উত্তোলন কর্মসূচি পালিত হলে উপস্থিত ছিলেন 66 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর ফিয়াজ আহমেদ খান। অনুষ্ঠানটির উদ্যোক্তা শেখ দিলবার হোসেন জানান, আগামী দিনগুলোতে যেন স্বাধীনতা দিবস এভাবেই পালন করা যায় সেই কামনায় তিনি করেন। শেখ দিলবার হোসেনের ছোট্ট নাতিকে এদিন গান্ধীজি রূপে দেখা যায়, যা এদিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল। আমার অফিসের কাছে আমি আপনার জাতীয় পতাকা আমি তুললাম ফাইভ হাওয়ার হাত থেকে, আর আমাদের 66 ওয়ার্ডে ফাইভ হাওয়ার আমাদের কাউন্সিলর ছিলেন, এখন আমাদের জাভেদ খান এমএলএ আছেন, আমাদের পুরো পেপসি অঞ্চলের গাড়িরা আছে আমাদের। আমরা চাই এই স্বাধীনতা দিবসের দিন আমরা সব সময় এটা যেন পালন করতে পারি, আশা করি আর বড় করে আমরা করতে পারি। দেশের জন্য যারা শহীদ হয়ে গেছেন, যারা মুসলমান ছিলেন, হিন্দু মুসলিম ছিলেন, তারা সবাই আজকের এই ভারতবর্ষের থেকে আপনি বিজয়ী হয়ে গেছেন, তারা দেশের জন্য শহীদ হয়ে গেছেন। আশা করি আমরা সবাই ভারতবাসী, সবাই হিন্দু মুসলিম এক হয়ে মিলেমিশে এই দেশের ঐতিহ্যটা সবসময় বজায় রাখতে পারি। আমরা আশা করি সবাই এতে মিলেমিশে হিন্দু মুসলিম শিখ আসাই সবাই মিলেমিশে যাতে এই ধর্ম পালনটা বজায় রাখতে পারে। আশা করি এই জিনিসটা সবসময় যতদিন ভারতবর্ষ জীবিত থাকবে, বেঁচে থাকবে, আশা করি এই জিনিসটা সবসময় পালন করা যায়। এই বলে আমি আমার 66 ওয়ার্ড থেকে আমি যাদব খান সাহেবের উদ্যোগে পার্টি অফিস থেকে আমি আমার পার্টির দিক থেকে পতাকা তুললাম। আমি চাইছি এই জিনিসটা আমাদের সমাবেশে যাতে আমাদের পাড়ার লোক আছে, পাড়ার ছোট বড় সবাইকে নিয়ে আমি আমার আমার এই নাতনি আছে গান্ধীজি, ওনাকে সাজানো হলো। আশা করি আগের বছরও যাতে বড় করে আরও কিছু হতে পারে, এর জন্য আমাদের যত প্রতিবেশী আছে তপসিয়া অঞ্চলে খুচরা মজুরবাড়ি লেনের, আমরা সবাই ছোট বড় স্কুলের বাচ্চাদের সবাইকে নিয়ে আমরা এই উদ্যোগ নিয়ে কাজটা করছি। আশা করি আরও বড় করে কাজ করব। আমাদের যাদের ভাই 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 সবসময় বলেছে পাবলিকের সঙ্গে থাকো, পাবলিকের সঙ্গে থেকে কাজ করো আর সোশ্যাল কাজ করো আর বড় করে করো, যাতে কোনো লোকের কোনো কষ্ট হয় না। এই আমফান, এই আমাদের করোনা নিয়ে এই যে হয়ে গেল, এত বড় বিপদ চলে গেল পাবলিকের মাঝখান থেকে, পাবলিক সবাই কষ্টে আছে, দিনগুলো দিন খায় কষ্টতে, আজ তারা চাকরি করতে পারছে না এই করোনার জন্যে, তারা থেকে থেকে মাঝখানে লকডাউনও হয়ে যাচ্ছে, লোকের আর্থিক অবস্থা অনেক খারাপ আছে। এর জন্য আমরা সবাই মিলে চেষ্টা করি পাবলিকের সামনে আমরা দাঁড়াতে পারি, গরিব লোকের হেল্প করতে পারি। এর জন্য আমাদের ফাইজ ভাই জাভেদ খান আমাদের সবসময় বলেছে পাবলিকের সঙ্গে থাকো, পাবলিকের হাতে হাত মিলিয়ে কাজ করো আর পাড়ার লোকের জন্য কাজ করো, সোশ্যাল কাজ করো। সুবীর পাল, বিশ্বজিৎ দাসের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।